নমস্কার, শুরু করছি হাতে আছি নাতে নেই পজিটিভ নিউজ। এএফএক্স অ্যানিমেশন এটি প্রোডাকশন হাউস শহরের নামি অ্যানিমেশন সংস্থাটি জায়গা করে নিয়েছে বিশ্বের প্রথম কয়েকটি অ্যানিমেশন সংস্থার মধ্যে একটি প্রতিবেদন। অ্যানিমেশন বর্তমান প্রযুক্তিগত পৃথিবীতে এই শব্দটা একটা আগ্রহ তৈরি করে রেখেছে। অ্যাডভার্টাইজমেন্ট হোক বা সিনেমা, কর্পোরেট প্রেজেন্টেশন হোক বা কার্টুন, সব ধরনের অডিও ভিজুয়াল মাধ্যমে অ্যানিমেশনের গুরুত্ব বেড়ে চলেছে। কলকাতার কিছু নামী অ্যানিমেশন সংস্থাগুলির মধ্যে অন্যতম হল এএফএক্স অ্যানিমেশন। নিজ গুণে খ্যাতিসম্পন্ন এই সংস্থাটির সিইও এবং ফাউন্ডার মেম্বারদের সাথে আমাদের কথা হয়েছিল। আমরা যখন প্রথম শুরু করেছিলাম এখানে, আমরা বেসিক্যালি চাইছিলাম একটা অ্যানিমেশন প্রোডাকশন হাউস তৈরি করতে। তো আজকের ডেটে আমরা একটা মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস, যেখানে আমরা স্পেশালাইজড ইন অ্যানিমেশন, হ্যাঁ, উই আর স্পেশালাইজড ইন বোথ 2D এন্ড 3D অ্যানিমেশন। সেখানে প্রথম দিকে আমরা কিছু লোকাল কাজ করেছি, এখন কিন্তু আমরা সমস্ত কিছু অ্যাব্রড ক্লায়েন্ট, মানে বাইরের কাজ করছি, অনলাইন প্রজেক্টস। আমাদের প্রথম থেকে যারা আমরা 5 জন মিলে শুরু করেছিলাম, আমরা প্রথম থেকে অ্যানিমেশনই করব বা ছোটবেলার থেকে অ্যানিমেশন দেখতে ভালো লাগতো, অ্যানিমেশন কি করে করা যায় সেটার কথা আমরা চিন্তা করতাম। তারপরেও মনে হতো যে এই অ্যানিমেশন কি আমরা নিজেরা করতে পারি না, তখন এই ধারণা থেকে আমরা শুরু করলাম, হ্যাঁ আমরাও পারবো, আমরা কেন পারবো না। তো আমরাও শুরু করেছিলাম। তারপরে আজকের ডেটে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল লেভেলের অ্যানিমেশন কাজ করছি। আমরা বেসিক্যালি অনলাইন কাজ করি। অনলাইন কাজ মানে আমরা নেটের মাধ্যমে বা বিভিন্ন সাইটের মাধ্যমে বা আমাদের যে সাইট আছে সেই সাইটের মাধ্যমে আমাদের কাজ আসে। সেই কাজগুলো 2D অ্যানিমেশন হয়, 3D অ্যানিমেশন হয়, অথবা অ্যানিমেশন রিলেটেড যাবতীয় কাজ আমরা করি। আমাদের বিভিন্ন পার্মানেন্ট ক্লায়েন্টস আছে, যারা বিভিন্ন 80% অফ আওয়ার ক্লায়েন্টস আর US বেসড, মানে আমেরিকান ক্লায়েন্টস, আর বাকি অল ওভার ওয়ার্ল্ডে আমাদের ক্লায়েন্ট থাকে। তারা আমাদের বিভিন্ন কাজ দেয়, সেই কাজগুলো আমরা এখানে প্রোডাকশন হাউসে করি, তারপর তাদের পাঠাই। পাঠানোর পর তাদের ওখানে কোনো চ্যানেল বা তাদের সাইট বা ইউটিউব এইসবই চলছে। তো আজকের ডেটে অ্যানিমেশন ওয়ান অফ দ্য পপুলার মোস্ট, যেটা মিডিয়া, যার মাধ্যমে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট, আপনি আপনার যে কোনো সাইট হোক, আপনার যে কোনো আপনি কাজ করছেন সেটাকে ভালোভাবে বোঝাতে পারেন। তো এখানে বাচ্চাদের জন্য যেমন স্টোরি বেসড অ্যানিমেশন হচ্ছে, যে সেরকম প্রমোশনাল ভিডিওস, এক্সপ্লেনার ভিডিওস, কোনো এপিসোড, সব কিছু অ্যানিমেশনের মাধ্যমে হচ্ছে। তো আমরা বাচ্চাদের জন্য কাজ করছি, ইভেন যারা প্রফেশনালস, যাদের কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চায় তাদের জন্য আমরা কাজ করছি।